আমার নাম হেমন্ত কুমার রায়, গ্রাম দুত্তয়ের। গত 8 তারিখে 10টা হইতে সাড়ে 10টার মধ্যে 3টা পুলিশের গাড়ি আমাদের গ্রামে ঢুকলো। ঢুকার পরে এক মুসলমানের গ্রামে পাড়ায় ঢুকলো এই বিয়ের অনুষ্ঠানে। ঢুকার পরে এই পুলিশগুলো আবার এই আরেক দোকানে আসলো। আসার পরে বড় অফিসার বললো যে আসামি ধরতে পারো না। তখন দৌড় যায় আবার আরেক দোকানে যেয়ে, আমরা ওইখানে তিনজন দাঁড়িয়েছিলাম, আমার 2 আত্মীয় আর আমি। আত্মীয়কে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়? বলে আবার বীরগঞ্জে। কারাগারা বীরগঞ্জে, বলে অমুক বীরগঞ্জে। আর আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এখানে স্যার। এই দুজন আমাদের বাড়িতে এসে কত যা দুপুরের বাড়িতে হাঁটো বাটা, তোমার গাড়ি তোলা হবে। ডাঙ্গাতে ডাঙ্গাতে আমাকে নিয়ে আসলো দোকানের সামনে। বড় অফিসার কাছে এখানে আসিয়া বেটা বলো তোমার কে কে গত রাতে কে কে মারামারি করছে পুলিশের সঙ্গে? স্যার আমি তো জানি না, আমার মেয়ের অনুষ্ঠান, আমার মেয়ের অন্নপ্রাশন, তা আমি কিছু বলতে পারি না। ভাই বেটা বলতে পারো না বেটা, যত অনুষ্ঠান করছে সব ভাই গন্ডগোল করছে বেটা। ওই সময় তখন থেকে আমাকে 5-7টা মার মানে দিছে, পায়ে মারছে, হাতে মারছে, মারা করছে বেটা। তুই আবার বলো বেটা বলতে পারো না? তখন ওই সময় আবার মেম্বার আসলো, গ্রামের মেম্বার। মেম্বারকে ধুমকি দিতে এবারে এই বলো এ কি মারামারি করছে? না স্যার মারামারি করে নাই। তোর সঙ্গে আরেকজন আরেকটা ছেলেকে নিয়ে আসলো। আসার পরে তখন বললে তোরা কি মারামারি করছো? না স্যার উনি মারামারি করেন, আমি গ্রামের ডাক্তার, একে ছাড়ে দেন আর উনির অনুষ্ঠান। তৎক্ষণে আমাকে ছেড়ে দিল। ছড়ার পরে তখন আমার বাবা তখন ওই আমাকে ছুটে নিয়ে মানে নিয়ে আসার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে আসে। আসার পরে তখন গাড়িতে ওই রাস্তাতে ওই গাড়ি নিয়ে আমার বাবাকে মারা শুরু করে। শুরু করতে করতে তখন আমার মা আসে, আমার বোন আসে, আর আমার আত্মীয় স্বজন আসে। আসার সঙ্গে সঙ্গে আমাকে এই মারামার শুরু করে, শুরার করতে হয় বড় অফিসের কাছে নিয়ে আসে। আসার সঙ্গে তখন করছে গাড়িতে উঠালো, গাড়ি উঠার সঙ্গে করছে তোমার নিয়ে চলো কেয়াতে। এই আর কি ঘটনা। তখন আবার আবার আরও ঘটনা আছে। তো তখন আমার আমাদের আত্মীয় স্বজনকে তুলে নিল, নোয়ার সামনে এক সুন্দরী মেয়েকে তখন তুলে নিয়ে আসলো আর কি ওইখান থেকে। তখন আমার এক বৌদি ছিল ওইখানে, বৌদি তখন ওনার কিয়া আর কাকু এসপি বলে এসপি। তখন ওই ওই এসপির কথা বললো যে আমার কাকু এসপি, আর এসপির সঙ্গে কথা বলেন আমাদের এই ভাসিজিকে তুলে নিয়েছেন কেন, যে ছাড়ে দেন, এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে আপনি ধরে রাখেছেন একটা অবিবাহিত মেয়েকে, আপনার কীভাবে আমরা ছাড়ে দেন? তখন তৎক্ষণে বললো আচ্ছা ঠিক আছে, তোমার কাকু যখন এফসি তখন তোমাকে ছাড়িয়ে দেওয়া হবে। তৎক্ষণে কিছুক্ষণ পরে তোমাকে ছাড়িয়ে দেওয়া হয়। এই আর কি।